চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটির অদূরে বাংলার জ্যোতি নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুইজন। তাছাড়া নিখোঁজ রয়েছে আরও দুইজন। আজ সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন একযোগে অগ্নি নির্বাপনে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বাংলার জ্যোতি জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি তেলবাহী জাহাজ।